আজকে তৈরি করে দেখাবো খুবই মজার ওভেন ছাড়া চুলাই দুটি ডিম দিয়ে রোজ মিল্ক। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তাহলে দেখে নেওয়া যাক রোজ মিল্ক কেক কীভাবে তৈরি করি। রোজ মিল্ক কেক তৈরি করার জন্য দুটি তাজা গোলাপ ফুল ছিঁড়ে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন এই ফুলগুলোতে ফুটন্ত গরম পানি দিয়ে 5 মিনিট ডুবিয়ে রাখব। 5 মিনিট ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখার জন্য গোলাপের যে একটা স্মেল আছে সেই স্মেলটা আমরা পেয়ে গেছি। এখন এই পানিটা ছেঁকে আলাদা করে নেব। এখন এই গোলাপের পানিটার সাথে একদম ঘন দুধ মিশিয়ে নেব, চাইলে কন্ডেন্স মিল্কও মেশাতে পারেন। এরপর মিশিয়ে নিব 1 টেবিল স্পুন রাবজা। রাবজা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোমতো মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আমার চ্যানেলে আইটি রোজ মিল্ক কেকের ভিডিও আপলোড দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। এখন বিটার স্পিডটাকে মিডিয়ামে রেখে ডিম দুটোকে ভালোমতো বিট করে নিব। বিট করতে করতে যখন একটা পর্যায়ে সাদাটে হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে 1/3 কাপ চিনি মেশাবো। চিনিটা একবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে চিনিটাকে মেশাতে হবে। চিনি বিট করা হয়ে গেলে এরপর একটি স্ট্যানারে নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 4টি ড্রাই উপকরণ একটি স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে ভালোমতো মিশিয়ে চেলে নিতে হবে। চালতে চালতে যখন এই অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। তারপর 2 টেবিল স্পুন রাবজা দিয়ে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। কেকের কালারটা যদি আরেকটু গাঢ় করতে চান তাহলে 1-2 ফোঁটা গোলাপি রঙের ফুড কালার ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় এই কালারটি পারফেক্ট। রাবজা ব্যাটারের সাথে একদম ভালোমতো মিশে গেছে। এখন একটি ওভেন প্রুফ বাটিতে ওয়েল ব্রাশ করে নিব। ওয়েল ব্রাশ করে ব্যাটারটা উপর থেকে আস্তে আস্তে বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে একটু টেপ করে ঝাঁকিয়ে চারপাশে সমান করে নিব। এভাবে করে নিলে কেকটি চারপাশে সমান হয়ে ফুলে উঠবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে প্যানে একটি স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো পানি ঢেলে দিব। পানি ঢেলে স্ট্যান্ডের ওপর কেকের পাত্রটি বসিয়ে ঢাকটা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটি বন্ধ করে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর কেকটি হয়েছে কিনা একটি কাঠি দিয়ে চেক করে নেব। কাঠিটি যদি ক্লিন আসে তাহলে ভেবে নিতে হবে কেকটি হয়ে গেছে। তো আমার কেকটি একদম ভালো মতো কুক হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটি কাটা চামচের সাহায্যে কেকের উপর চারিপাশে ছিদ্র ছিদ্র করে দিব। তারপর গোলাপের পাপড়ি দিয়ে যে দুধটুকু আমি তৈরি করেছিলাম এই দুধ চারিপাশে স্প্রেড করে দিব। তখন অ্যাবজর্ব হয়ে যাবে, তখন এর উপর হুইপ ক্রিম দিয়ে সাজিয়ে নিব। আমার চ্যানেলে আরও অনেকগুলো কেক এবং ক্রিম তৈরি সহকারে ভিডিও আপলোড দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন কেকের উপর ভালোমতো ক্রিম লাগিয়ে একটি প্যালেট ন্যাপ দিয়ে চারিপাশে সমান করে নিতে হবে। এরপর একটি টিস্যুর সাহায্যে ভালোমতো ক্লিন করে নিতে হবে। এখন এর উপর কিছু কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিছু গোলাপের পাপড়ি স্প্রেড করে নেব। ভালোমতো সাজানো হয়ে গেছে। এখন কেকটিকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চেষ্টা করবেন কেকটি তৈরি করে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে। এটি একদম ভালোমতো সেট হবে আর খেতেও ভালো লাগবে। আমার আজকের এই রোজ কেক রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।